রাতে এই সমস্ত সেবা আমাকে করে রাখতেই হয় না করে কোনো উপায় নেই কি সেবা করলাম কি কী রান্নাবান্না করলাম সব কিছু নিয়ে আজকে ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আগের দিন রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করছি এই যে প্রভুজি তাল নিয়ে এসেছিল সেই তাল ছাঁচছে আর এটা ছেঁচে ছেঁচে রেখে দিয়েছি ছাঁকবো ছাঁকা হয়ে গেছে বড় চা ছেকে ছেঁকে নিয়েছি তারপর এখন ময়দা আর আটা মিশিয়ে নিচ্ছি মদাটাকে চেলে নিলাম আটাটা চালাম না আজকে তালের লুচি করব। তো অনেকখানি তালের কাত হয়েছে কিছুটা করব আর কিছুটা রেখে দেব পরে আবার অন্য কিছু বানাবার জন্য তবে ওটাকে জাল দিয়ে রাখতে হবে এই যে নুন দিয়ে নিয়েছিলাম আর একটু ময়ম দিয়ে নিলাম আটাতে তারপর তালের কাত দিয়ে মাখছি আর জল আমি ইউজ করবো না শুধু ওই শাঁসটা দিয়েই মাখবো আর এই আটাটা মাখতে একটু চিপকু চিকু ব্যাপার থাকে তো হাতে অয়েল নিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি খুব ভালো লাগে এতে একটুখানি মিষ্টি চিনি দিলেও ভালো হতো আমি চিনি দিই নি এমনিতেই তাল মিষ্টি আর এই জিনিসটা মিষ্টি জাতীয় কোনো খাবার দিয়ে খেতে ভালো লাগে তো রসগোল্লা আছে প্রভু যে রসগোল্লা নিয়ে এসেছিলো সেই রসগোল্লা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো তো এক এক করে এখন বেলে নিচ্ছি খুব সাবধানে করতে হয় কারণ বললাম যে খুব চিপকু ধরনের যেহেতু জল ইউজ হয়নি আর এই কাঠ দিয়ে করা বলে আটাটা একটু চিপকোচিপো থাকে এই যে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি একটুতেই লাল হয়ে যায় এমনিতেই লুচির যা কালার হয়েছে হলুদ হলুদ হয়ে আছে আর বাদ বাকি যে তাল তালে শাঁসটা আছে সেটাকে আবার পাশে গ্যাসে জাল দিয়ে নিচ্ছি তাহলে ওটাকে রেখে দেবো আবার পরে আবার ওটা দিয়ে কিছু করে নিতে পারবো এই যে ফুলকো ফুলকো লুচি হচ্ছে আর তারপর রসগোল্লা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব আজ রাত্রিবেলা তরকারি করলাম না কেন সকালে তরকারি অনেকখানি আছে সেই জন্য তরকারি করতে লাগবে না ভাবলাম তাহলে তাল ছেঁচে তাল দিয়েই লুচি করি তালে লুচি বা তালের পরটা বেশ ভালোই লাগে তালের গন্ধটা আর তরকারি দিয়ে ততটা ভালো লাগে না মিষ্টি জাতীয় খাবার দিয়েই ভালো লাগে তো এই জন্য পরপর করে সব ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব ভাজা হয়ে গেছে এখন থালা সাজিয়ে দিচ্ছি এইসব লুচিগুলো গরম গরমই বেশ ভালো লাগে খেতে আর ভগবানকে ভগ্নিদান করে তারপর আমরা রাতের প্রসাদ পাব এই যে রাতের প্রসাদ পাচ্ছি খুব নরম তুল তুলে হয়েছে লুচিগুলো আর খেতেও বেশ ভালো লাগে তালের গন্ধটাও আমার ফেভারিট এতে এখন প্রসাদ পাই প্রসাদ পাওয়ার পর এই যে রান্নাঘর সব দেখো মুছে মাছে ক্লিন করে নিয়েছি আর রান্নাঘর রাত্রিবেলা না পরিষ্কার করে রাখলে সকালবেলা উঠে আর টাইম হয় না সমস্ত বাসন যা পরিষ্কার সব মেজে নিয়েছি আর আরতি সরঞ্জামও সব মাজা হয়ে গেছে ওগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে রেখে দেবো কালকে আবার মঙ্গল আরতি করতে হবে সেই জন্য আর এই যে তালটাকে ছে মানে জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে চাপা দিয়ে ফ্রিজে রেখে দেবো আর বাদ বাকি যেসব বাসনগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরে গেছে এগুলোকে এখন রাত্রিবেলা আমি সব গুছিয়ে রেখে দিই এরম করে ফেলে রাখি না কেন সারা রাত ধরে করে যদি হেঁটে চলে বেড়ায় তো আমার ধোয়াই বেকার হয়ে যাবে তাই এগুলোকে সব গুছিয়ে রেখে দেবো রাতিবেলা এগুলো করে রাখতে হয় সেবাগুলো আর কালকে জন্য একটু মটর ডাল ভিজিয়ে রাখছি কালকে রান্নার জন্য এটা হলো নেক্সট ডে বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর সকালবেলায় যে জব করছি এখন বাজে সাড়ে সাতটা তারপরে যাবো রান্নাতে এই যে রান্নাঘরে চলে এসেছি প্রথমে হাঁড়িতে জল বসিয়ে দিলাম আর চালটা ধুয়ে এখন হাঁড়িতে তুলে দেবো এই রান্নাঘর পরিষ্কার থাকলেই বেশ সুবিধা হয় সকালবেলা একটুখানি যা করে মুছে নিলাম মুছে নিয়ে আর তখন রান্না বসিয়ে দিই নইলে একদমই টাইম হয় না যে এখন বাসন মাজবো কি অন্য কিছু কাজকর্ম করব তো সব ক্লিন হয়ে থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর সকালবেলা আমার সুবিধা হয় জব করে এসেই তারপরে এসে রান্না বসিয়ে দিই এখন সবজি বানিয়ে নিচ্ছি আজকে করব কচু বিনস আলু আর ঝিঙে আছে ঝিঙে দিয়ে ডালের বড়া দিয়ে রসা করব ওই জন্য কাল রাত্রিবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর তো ওটাকে পেস্ট করে বড়া বানাবো আগে কড়াতে সর্ষের তেল দিয়ে এই যে আলু আর কচুটা ভেজে নিচ্ছি এটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখবো তারপরে ঝিঙে আর বিমসটাকে আলাদা করে ভেজে নেবো একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে চাপা দিয়ে ভাজবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে মশলা করে নেবো এতে জিরে কাঁচা লঙ্কা আদা এগুলো সব একটু পেস্ট করে নেবো ধনে পেস্ট করে আর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট মানে শিলে মেটে নেব হয়ে যাবে এইগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে ঝিঙে আর বিমসটাও ভেজে নিলাম এটা পরে দেবো আর আলু আর কচুটাকে আগে মশলা দিয়ে কষিয়ে নেবো ওদিকে অন্যটা ফুটে গেছে ওটাকে একটু নাপিয়ে রেখে দিচ্ছি আবার পরে একটা ফুট দেওয়াবো অন্য একটা করা বসাচ্ছি আজকে একটু ঢ্যাঁড়স ভাজব তো এই রান্না করছি রসা হবে আর ঢেঁড়স ভাজা হবে সেই জন্য মশলাটা কষা হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিলাম এটাকে একটু আবার পরে সাঁতলেও নেব এখনও বড়া দেওয়া হয়নি তো বড়াটা আগে ভেজে নেব তারপর ওই কড়ার মধ্যেই ঢ্যাঁড়সটা ভাজবো এই যে বড় বড়ো করে বড়া করে নিচ্ছি এটা একটু ছাঁকা তেলে ভেজে নিয়ে ভাজা অবস্থায় তারপর রসার মধ্যে দিয়ে দেবো এই যে ফুটে গেছে এখন ঝিঙে আর মিমসটা দিয়ে দিলাম আর বড়াগুলো ভাজা হয়ে গেছে সেগুলোই আবার এই কড়া থেকে তুলে ওতে দিয়ে দেবো আর এই কড়ার মধ্যে আবার ঢ্যাঁড়সটা ভেজে নেবো নুন মাখিয়ে রেখে দিয়েছি একটু বড়ো বড়ো সাইজে করে ঢ্যাঁড়স বানিয়েছি তাহলে বেশ ভালোই হবে আর ওতে একটু আলুও দিয়ে দেবো ভেবেছি ঢেঁড়স ভাজাতে এসব দিয়ে দিলাম পরে এটা একটু সাঁতলে নিচ্ছি এই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি সরষের তেলে দিয়ে আর এটা সাঁতলে নিলাম এখন ধনে পাতা দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে একটুখানি ফুটে গেলে নামিয়ে নেব সব রান্নাবান্না হয়ে গেছে আর শসা বানিয়ে রেখেছিলাম আর বেদানা ছিল বেদানাও বানিয়ে নিয়েছি এখন ভগনে ভোগে থালাটা সাজিয়ে নিয়েছে এই যে গরম গরম অন্য থালায় বেড়ে নিলাম এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব লেবু ছিল গাছের সেই লেবুই এখন এক একচিট দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম আর এই যে এই বাটিতে এখন দিয়ে দিচ্ছি আলু ঝিঙে কচুর রসাটা বড়া দিয়ে সেটা এখন দিয়ে দিচ্ছি একটু রস বেশি করে দিয়ে দিলাম আর এখন থালার মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে আলু ভাজাটা থালার মধ্যে দিয়ে দিলাম এটাকে একটু দিয়ে তারপর আবার শসা বানিয়ে রেখেছিলাম ওবেল করে সেগুলো এখন দিয়ে দিচ্ছি আর এই যে এখন বাটিতে বেদানা দিয়ে দিলাম মিষ্টি দই দিয়ে দিলাম একটা ছোট চামচ দিলাম রসগোল্লা দিয়ে দিলাম দুটো সবার শেষে এক গ্লাস জল দিলাম তারপরে প্রত্যেকটা আইটেমের উপর এখন তুলসীপত্র দিয়ে দিচ্ছি তারপর পৌজিকে দেবো নিয়ে যাবে ভগবানকে ভোগ নিবেদন করতে এই যে ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে তো তোমরা ভোগ দর্শন করে নাও আর আজকে ভগবানকেও দর্শন করে নাও এখন নিচে নিয়ে যাবে তারপর আমরা প্রসাদ পাবো এই যে এখন আমি প্রসাদ পাচ্ছি আর তোমরা চলে এসো প্রসাদ পেতে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে পয়টা নতুন ভিডিওতে আর ভিডিওটার কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ততক্ষণের জন্য রাধা মাদাব কি পায় সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ